हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू आमादे जीवन। आमादे जीवने तुम्हादे सबाई के जनाई स्वागत। तो आज सकाल थेके मेघला वेदर, किन्तु एकटु आलोर भाव आछे। सकाल बेला उठे आमि एकटु रेडी छिलाम, किन्तु झिरझिर झिरझिर बृष्टि होच्छे बोले बाड़ी चले एसेछि। जाइ होक, तुम्हरा केमन आछो सबाई? ভালো আছো তো? আজ কালী পুজো, কালী পুজোর ভীষণ মজা। কী হবে এই যে ঝড়টা আসছে, সিত্রাং, সে সিত্রাং কী করবে এখন ভগবান জানে। তবে মা মনে হচ্ছে বাঁচিয়ে দেবে, কারণ সেরকম ওয়েদার লাগছে না। যাই হোক, সবাই ভালো থেকো। তো এখন আমি চা খাবো, অনুপমা চা বানাচ্ছে, তারপরে আবার তোমাদের কাছে আসব। তো আমাকে চা দিয়ে গেল অনুপমা, এখন আমি চা খাবো, ও খাবে। কিন্তু বাচ্চাগুলো পাড়ায় যে পুজো করছে, এখন তো ওদের হাতে দায়িত্ব, ওরা পুজো করছে। তো ওরা হঠাৎ দেখেছে, জেঠিমা তোমার সাথে একটু কথা আছে, আসো না। তো বলছে, দাঁড়া তোর জেঠুকে চা দিয়ে আসছি। ও বেলা আবার গেল ওখানে, কি বলবে আবার ওরা, কাজের কথা আর কি, রাত জাগো, উপোস করো, এসব বলবে আর কি। তো ও তো এমনি উপোস, ও তো মনে হয় আজকে চাও খাবে না। ঠিকই তো, আজকে চাও খাবে না। তো আমি চা খাচ্ছি সকালে। বাবা এখনো আসেনি, কখন আসবে আমি ঠিক বলতে পারছি না। তবে উনি চলে আসে, একটু পরেই হয়তো চলে আসবে। এখন 7:30 বাজে, উনি 8 নাগাদ ঢোকে। তাহলে আমি চাটা খেয়ে নিই। আসলে আজকে পাড়ার বাচ্চারা একটু আবদার করেছে যে, কাকিমা একটু চিকেন এনে দেবো, তুমি একটু রান্না করে দেবে। তাই একটু ওদের জন্য একটু চিকেন রান্না করে দিচ্ছি। তো আজকে যেহেতু আমার উপোস, আজকে আমি উপোস করেছি কালী পুজোর। তো ওদের জন্য একটু রান্না করি, ভালোই লাগে। ওরা যখন বলল, আনন্দ করি বললো, কাকিমা তুমি একটু করো। আসলে ওরা রাত জাগবে, ওই একটা ব্যাপার, আনন্দ ওদের। তো সেই জন্যই আর না করতে পারলাম না, সেই জন্যই করতে চলে এলাম। তো এখন চিকেনটা বসিয়ে দেবো, পেঁয়াজও কেটে নিয়েছি। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখছো চিকেন রয়েছে, আর এখানে মশলা করে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, রসুন, সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি একটুখানি আলু ভেজে নিয়েছি। তো আজকে আসলে রান্না করব এই চিকেন, তো একটু গোলমরিচ মিশিয়ে দিয়েছি। ঝোলটা প্রায় হয়ে এসছে, তো এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার
শিখে না। জানি না কেমন রাঁধলাম, ওরা যদি খেয়ে বলে যে না কাকিমা ভালো হয়েছে, তবেই ভালো লাগবে যে না মোটামুটি রান্নাটা তাহলে ঠিকঠাক হয়েছে। তো এবারে কাজকর্ম সারবো, সেরে তারপরে স্নান টান করে ঘরের পুজো দেব, তারপর সব। তোমার কথা বাড়াচ্ছি না, লেগে পড়ি কাজে। রান্নাটা তো কমপ্লিট হলো, দেখা যাক। দেখছ ওয়েদারের অবস্থা, আজকে কালী পুজো, আজকে চিত্রাং, দেখো সব সময় উড়ছে। রম আকাশের মেঘ উড়ে যাচ্ছে, তার ভিতরে আমাদের কালী পুজো লেগেছে। কালী পুজোর দিন মানুষের আনন্দ নষ্ট হচ্ছে এই চিত্রাঙে, শুধু ঝড়ের দাপটটা এরপর থেকে বয়ে যাবে। এখন দুপুরবেলা আমি তোমাদেরকে দেখাতে এলাম যে আকাশের কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে আকাশ। ঝড়ে দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে গাছগুলো। তো এখন দুপুরবেলা 1:20 বাজে, তো আমি দুপুরবেলা চলে এসেছি স্নান ফান করে রেডি হয়ে ভাত খেতে। তো অলরেডি আমার ভাত দিয়ে দিয়েছে অনুপমা, আর কি দেবে দেখি। এই যে ওরা বলেছে আমাকে এই কাকিমা কাকু আর বোনের জন্য একটু রেখে দেবে চিকেন। ও তাহলে আজকে আমাদের, কালকে ওদের চিকেন করে দিয়েছিল, সেটা আমার আর মেয়ের জন্য একটু রাখতে বলেছে। অনুপমা তো উপোস, তো এখানে একটু চিকেন রয়েছে, আজকে চিকেন ভাত খাওয়া হবে। তোমার ওই যে একটা মাছ আমি রেখে, ও আমার একটা মাছ রয়েছে সেই মাছটা, তাহলে আমি এখন দুপুরে লাঞ্চ করব এই দিয়ে। আর এখন দেখো ফুলকপির ঝোল আছে, তো এই হচ্ছে আমাদের রান্না। আমাদের রান্না শুধু ফুলকপির ঝোল আর এই কালকের মাছ, আর চিকেনটা ওরা দিয়েছে যে এইটু যে কাকু আর বোন খাবে। আর এটা আমি অল্প রেখে দিয়েছিলাম সরিয়ে, ও কারণ আমি জানি আজকে আর অত চাপ নেওয়া যাবে না, বুঝেছো। আর এই তো ওয়েদারের খুব খারাপ অবস্থা, তো আজকে আবার মানে দুটো ছেলেকে দিয়ে আবার একটু ওপরটা ঠিক করালাম, বলতে একটা তোমার ইসে কিনে এনেছিলাম, ত্রিপল, মানে ওই যে ত্রিপল টাইপের প্লাস্টিক আছে না, সেটা কিনে এনে আবার সেটা লাগালাম ওপরে, বলছে কাকিমা লাগিয়ে দিচ্ছি। তো ঝিরঝিরে বৃষ্টি তো পড়ছেই, সর্বত্রই একই অবস্থা। পুজোর দিনকে ভালো লাগে বলো? হ্যাঁ, তো আমাদের প্যান্ডেলে ঠাকুরও এসে গেছে শুনেছি, আমি এখনো যেতে পারিনি, গেলে তোমাদের ঠাকুরটা দেখাবো। তো এখনো আমি কাজকর্ম করছি, তারপরে কমপ্লিট করে স্নান করে পুজো দেবো, অমাবস্যা পড়লে আমার পুজো হবে, কালী পুজো আমার বাড়িতে। তো এখন আমি লাঞ্চ সারব, আর কথা নয়। দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার তারামা, দেখেছ আমাদের পাড়ার ঠাকুর? আমাদের পাড়া আরেকটা ঠাকুর হয়েছে, সেটাও দেখাবো। তো আগের বছরে বাজি কিনেছিলাম, তো আগের বছরের বাজি রয়ে গেছে এই বছরে, আর এই যে এই বাজি চরকি রং মশাল, এই বড় রং মশাল নেই, তিনটে রং মশাল কিনেছিলাম, সেই তিনটে রং মশাল জ্বালিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তো এইবারে আর বাজি কিনিনি, আর এখন বড় হয়ে গেছি, আর এনার্জিও নেই জানো তো, বাজি পড়ানোর এনার্জি, পুজো যখন হয় পুজোর সামনেই বসে থাকি, বাজি আর পড়াই না, সেই জন্য পয়সা নষ্ট করবো বাজি কিনতে গিয়ে, আর যেই জন্য বাজি কিনিনি, এগুলো একটু পুড়িয়ে নেবো। মা এখন বাড়ির পুজো করছে, দেখো সব কাজকর্ম সেরে এখন এই স্নান টান কমপ্লিট করে উঠলাম, উঠে এখন মায়ের পুজো দিতে এলাম।
আর ওই দেখো ওইখানে পায়েল দেখতে পাচ্ছ শুয়ে পড়ে ভিডিওর কিছু একটা করছে তাই না আবার দেখো পিছন দিকে ফিরে তাকাচ্ছে দেখো তো যাই হোক ও ওই ভিডিও এডিটিং এইসবই আর কি দেখ মানে করছে চেষ্টা করছে না হলে ওর বাবা শেষমেশ করে দেবে আর কি তো যাই হোক তো ওদের খাওয়া দাওয়াতে কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট করে তবে আমি মায়ের কাছে এলাম তো এখন পুজো দেব ঘরের পুজো তারপর বাইরে আজকে আমাদের পাশেই তো কালী পুজো হচ্ছে তোমাদের আগেই দেখিয়েছি তো সেই কালী পুজোয় যাব তো আজকে দেখো আসলে এক দাদা এই যে শাড়িটা নতুন শাড়ি পুজোর সময় দিয়েছিল যাই হোক শাড়িটা পরেছি কিন্তু শাড়িটা না আমি একটু অদ্ভুতভাবেই পরতে হয়েছে শাড়িটা সে আগেকার দিনে যেরকম মা মায়েরা পরতো না মা কাকিমা জেঠিমারা সেরকমভাবেই পরতে হয়েছে কারণ কি জানো শাড়িটা না ভীষণ ছোট এতটাই ছোট আমার কোনো রকমেই আমি বেড়ে পাচ্ছি না তো যাই হোক তবু নতুন জিনিস পরলাম আমি দেখাতে পাচ্ছি শাড়িটা এই দেখো মানে কোনো রকমে বেড দিয়ে পড়েছি জানো কি অবস্থা তো যাই হোক এখন পুজোটা শুরু করি তো আজকেও মোটামুটি তো আজকেও এই ফুল তুলে রেখেছিলাম সকালবেলা তো এখন এই দিয়ে পুজো দেব মাকে তো পুজোটা শুরু করা যাক উদাত্তাদি মণ্ডল মধ্যবর্তীর্ণয় নিত্য চৈতন্য তিতাহই ইধম অর্ঘং ক্রিং বা হ্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায় স্বাহা রিং আধার শক্তয় কমলাসনায় নমঃ ওঙ্কারাল বদনাং ঘোরাম তাদিগ্রাং হৃদয়সু নমঃ ক্রিং শিরসে স্বাহা এতে গন্ধ পুষ্পে ওং কালাদিভ্য নমঃ এতে গন্ধ পুষ্পে ওং অসিতাঙ্গাদি ভৈরভ্য নমঃ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং ক্রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আমার মায়ের পায়ে জমা হয়ে হোট না ফুটে মন আমার মায়ের পায়ে জমা হয়ে হোট না ফুটে মন তার গন্ধ না থাক ও তার নয়রে ভুয়া বরণ মায়ের পায়ে জমা হয়ে হোট না ফুটে মন মাকে পাঁচটা বেলপাতা আচ্ছা পাঁচটা জবা ফুল দিয়ে মাকে মায়ের পায়ে অর্পণ করেছি আচ্ছা এই যে এই মা কালীটাকে দেখতে পাচ্ছ তোমরা এই মা কালীটার মাথাতে একটি সোনার টিপ পরানো রয়েছে এখন আমি রেডি হয়ে এখন আমাদের প্যান্ডেলে এসেছি মা উপোস করেছে আমি উপোস করিনি এবারে কারণ আমাদের অনেক দেরিতে হবে তো মা বললো তোকে আর উপোস করতে হবে না এবছরে নেক্সট বছরে আবার করবি তো সব ঠাকুর মশাই এসে গেছে
তো তোমাদের সব দেখাবো। আমি ঘুরে এলাম যে সব কাকিমারা সব বসে আছে সবাই, তোমাদের দেখাবো এখন। আমার মাই লেট করে যাচ্ছে সবার। আমি আসলে কি বাড়ির পুজো এখন এই কিছুক্ষণ আগে শেষ করলাম, তারপরে ওই ভাইফোঁটা আসছে না, সব ভাই বোনেরা মানে ফোঁটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, তো বারে বারে সবাই ফোন করছে, বোন ফোন করছে, মাম ফোন করছে বারবার, কখন আসবি, কবে কবে আসছিস, এই সব বলছে, ভোর ভোর চলে আসবি, এই সব প্ল্যান প্রোগ্রামের জন্যই লেট হয়ে গেল। তো চলো এখন আগে প্রতিমা দেখে নিই। আমার আমি প্রতিমা এখনো দেখিনি, এখন আমি দেখব, তো যাওয়া যাক চল। আমার কাকিমা আজকে উপোস করেছে, দেখো পুজো করছে এখন। এখানে আরেকটা কাকিমা বসে আছে, সব কাকিমারা বসে আছে, আর এই যে আমাদের ঠাকুর প্রতিমা, আমাদের পাড়ার ঠাকুর। বাবা একটার মধ্যে তিনজন, তো এখন যজ্ঞ হবে, যজ্ঞ শুরু হবে, সব গোছানো হয়ে গেছে। আর আমাদের অঞ্জলি দেওয়া তো শেষ হলো।
কমপ্লিট হয়ে গেল, শেষ হলো। তো এখন এই প্রসাদ বিতরণ হবে আর কি, সেই জন্য তার প্রিপারেশন চলছে। তো আমাদের পুজো শেষ হলো। তো আজকের কালী পুজো এইভাবেই আমরা পালন করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে। নমস্কার, শুভরাত্রি।